নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো প্রাথমিকের টেট পরীক্ষা বা টেট নতুন টেট পরীক্ষা যেটা হতে চলেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় থাকব এবং তার সাথে সাথে দেখুন যে এই যে টেটের নোটিফিকেশানটা এসেছে এই টেটের নোটিফিকেশানটি কি আদতে সত্য আপনার কি মতামত এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব যে কি কি বিষয়গুলোর ওপর দেখবেন দেখে বুঝতে পারবেন যে বিষয়টি এবার এই নোটিফিকেশানটির সঠিক কিংবা এটি ফেক কিভাবে বুঝবেন এই বিষয়টা নিয়ে বিস্তারিত তথ্য দেবো তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং বিস্তারিত তথ্যগুলি জানার জন্য এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে এই টেট পরীক্ষা সংক্রান্ত কি বিষয় উঠে আসছে তো আপনারা আগেই দেখেছেন যে এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গতকালকেই সেই নোটিফিকেশান আমাদের সোশ্যাল মিডিয়ার মারফতে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে বা নোটিফিকেশানটা আমাদের হাতে এসে পৌঁছেছে নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল বিভিন্ন ডিপিএসসিতে সেখানে এক তারিখ থেকে যে নোটিফিকেশানটা পৌঁছেছে এবং তার পরবর্তী সময়তে টেট কবে হবে টেট পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু একটা তথ্য উঠে আসছিল এবার যে বিষয় হচ্ছে যে এই টেট পরীক্ষাটা যে হতে চলেছে সে সংক্রান্ত যে নোটিফিকেশান এটা কি আদতে ঠিক তো আপনার মতামত নিজের কমেন্ট সেকশানে লিখে জানান ততক্ষণ আমরা কয়েকটা বিষয় জেনে নেওয়া যাক যে কি কি বিষয়গুলো আসতে চলেছে এবং তার সাথে সাথে এই টেট পরীক্ষা কিন্তু পুজোর পরে এই টেট পরীক্ষা নেওয়ার বা ফর্ম ফিল আপ করার যে প্রসেস সেই বিষয়টার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের কাছে এটাই ভালো খবর এই মুহূর্তে যে পুজোর পরে কিন্তু টেট পরীক্ষা নেওয়া হতে পারে প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদে প্রস্তুতি দেখে যেটা ইঙ্গিত কিন্তু মিলছে পুজোর পরে রাজ্যে প্রাথমিক টেটের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোন কত তালিকা করে দেখা হচ্ছে কোথায় কোন সমস্ত যে স্কুল বা ভেনু যেটা করা হবে সেই সমস্ত ভেনুগুলোতে পরীক্ষা নেওয়া হবে সেটার পরিকাঠামোগত ব্যবস্থা কেমন রয়েছে জানা যাচ্ছে যে আনুমানিক পরীক্ষার্থীর সংখ্যা ধরে নিয়ে জেলাগুলিতে পরীক্ষা কেন্দ্রে তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে চলতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ পুজোর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের নবগঠিত অ্যাডহক কমিটি বৈঠক বসতে পারে সেই বৈঠকে টেট পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে এবং প্রতিটি জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের সাথে চেয়ারম্যান পাঠানোর নির্দেশ চেয়ারম্যানের যে নির্দেশিকা রয়েছে সেগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে কি কি করতে হবে কোন কোন ডকুমেন্টসগুলো জরুরি রয়েছে সেগুলো পাঠানোর জন্য এছাড়াও যে খবর মিলছে যে টেট পরীক্ষা সংক্রান্ত যে আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা নিয়োগের পদ্ধতি বেশ কিছু বদল আসতে চলেছে বা বদল আসতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু ইতিমধ্যে চিন্তিত রয়েছে এবং তার সাথে সাথে অনেকেই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে ভাবছেন যে কি হতে পারে কি হতে চলেছে এবং সেটা নিয়ে অ্যাডহক কমিটি কিন্তু নতুন করে চিন্তাভাবনা করছে তো এটা ন তারিখেই বোঝা যাবে আমাদের কাছে যে কি তথ্য উঠে আসছে কিভাবে এটা পরিবর্তন কি কিছু হচ্ছে আদেও নাকি এটা একটা হাওয়ার মতোই খবর উঠে আসছে মাঝে মাঝে যেমন পুজোর আগে একটা একটা নতুন খবর উঠে আসে তেমনই ন তারিখের বিষয়টা বা ন তারিখের যে বৈঠকটা রয়েছে সেটার দিকে আমাদের পাখির চোখ করে রাখতে হবে কি উঠে আসে তবে সেই বদল কি হতে চলেছে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট নয় তবে আভাস পাওয়া গেছে টেট ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষার ভেনু সেন্টারের বিষয়টা পরিকল্পনা করা হয়েছে এবং ইতিমধ্যে সেটা নিয়ে যা চিন্তাভাবনা করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যাতে করে সকলে যাতায়াতের সুবিধা থাকে এবং যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয় এবং তার সাথে সাথে পরিকাঠামোগত যেন উন্নতি থাকে সেই বিষয়টার উপর নজর দেওয়া হচ্ছে এগুলো নিয়ে তালিকা পাঠানোর যে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে ডিপিএসসি প্রত্যেকটা ডিপিএসসি থেকে কিন্তু নির্দেশিকা এসে গিয়েছে তো এবার যে বিষয়গুলো উঠে আসছে দেখুন যে এবার যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার যে নোটিস সেটা কি ফেক টেড নেওয়ার জন্য যে পরীক্ষা তুল নির্দিষ্টভাবে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানটি কিন্তু কতটা সঠিক এটা নিয়ে প্রশ্নচিহ্ন অনেকের মধ্যেই রয়েছে ব্যক্তিগতভাবে আমার যা মনে হয় তাদের করে কিন্তু সিক্সটি ফোরটি রেশিওতে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে নোটিফিকেশানটা সঠিক হওয়ার কারণ ক্ষেত্রে যে সমস্ত নোটিফিকেশান নাম্বার বা যে সই রয়েছে তা অনেক ক্ষেত্রেই মিলছে তো দেখা যাক এই নোটিফিকেশানটা কতটা সত্যি হয় কতটা ঠিকঠাকভাবে আসে তো এর মুহুর্তে আরেকটি বিষয় উঠে আসে দেখুন টেট টের জন্য পরীক্ষা কেন্দ্রগুলো নির্দিষ্ট করতে হবে স্যার আগেই বললাম এবং এতে আগে যারা টেট পাস করে রয়েছেন অর্থাৎ দু সালে যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদের কি নিয়োগ দেওয়া হবে না তাদেরটা তো অবশ্যই নিয়োগ হবে এবং তাদের ক্ষেত্রে যে নিয়োগ পুরনো টেট পাসদের আপডেট ভ্যাকেন্সিতে আইন মেনে যতজনকে সম্ভব আগে নিয়োগ দেওয়া হবে তারপরে কিন্তু নতুন টেট নেওয়া হবে যেমনটা আপনাদের বলেছিলাম এবং পুরনো টেটতে কিন্তু নিয়োগ না করে নতুন টেট পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভাবনা কম এক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কিন্তু কম রয়েছে কিন্তু নতুন টেটের জন্য যে প্রসেসিংগুলো করে রাখা প্রয়োজন যেমন ভেনু ঠিক করে রাখা সিট কত রাখা হবে সে বিষয়টা নিয়ে দেখা এবং তার সাথে সাথে বিভিন্ন যে অফিসিয়াল কার্যক্রম রয়েছে সেগুলোকে কিন্তু তৈরি রাখা হচ্ছে এবং তাতে করে নতুন টেট পাসদের ঘোষণা যাতে করা যায় যাতে তখন পুরনোদের রিক্রুটমেন্ট শেষ হয়ে যাবে অর্থাৎ দু হাজার সতেরো সালে রিক্রুটমেন্ট শেষ হবে সাথে সাথেই কিন্তু নতুন টেটের ঘোষণা হয়ে যাবে নতুন টেট পরীক্ষাও শুরু হয়ে যাবে এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে দ্বিতীয় যে সম্ভাবনার দিক দেখা যাচ্ছে ইতিমধ্যেই সেটা হচ্ছে টেট পরীক্ষা যেটা হতে চলেছে সিভিটির ধাঁচে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিটেট যেটা রয়েছে সেই সিটেটের যেমন পদ্ধতিগতভাবে সিটেট যেমন হয় সেইভাবে কিন্তু টেট পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে এর সাথে সাথে যেমন জানেন যে সিটেটের ক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যেই সিটেড বছরে দুবার করে হয় এবং আপনারা চাইলে সেক্ষেত্রে প্রথমবারে টেট পরীক্ষা সিটেট পরীক্ষা দিয়ে যদি স্কোর ঠিকঠাক না আসে পরবর্তী টেট পরীক্ষা দিয়ে আবার আপনি নিজের স্কোর বাড়িয়ে নিতে পারেন এইভাবে টেট পরীক্ষা দেওয়া যায় সিটেট পরীক্ষা দেওয়া যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে সিটেটে ফর্ম ফিল আপ করে সে বারবার পরীক্ষা দেওয়ার ফলে আপনার যে ফাইনাল মার্কস থাকবে যত নিয়োগের আগে যেটাতে আপনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই পরীক্ষার নম্বরটা দেখিয়ে কিন্তু আপনি সেক্ষেত্রে সার্টিফিকেট নম্বরটা দেখিয়ে আপনি কিন্তু সরকারি সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে সেখানে নিয়োগ পেতে পারেন এবারেও আমাদের যে বি ব্যবস্থাপনা করা হচ্ছে তাতে করে সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যে সিটেটের ধাঁচে হওয়ার এর সাথে সাথে যেমন পরীক্ষা হবে তার সাথে সাথে কিন্তু নিয়োগের কোনো সম্পর্ক থাকবে বলে মনে হচ্ছে না অর্থাৎ পরীক্ষা প্রত্যেক বছরই যেমন যেমন হয় সেরকম হবে বারবার বলছি বিষয়টা কিন্তু সম্ভাবনার দিক এখনও পর্যন্ত ন তারিখে বিষয়টার উপর ন তারিখ যে মিটিং রয়েছে সেটার উপর আমাদের নজর রাখতে হবে এই বিষয়টা যে পরীক্ষার সাথে কোনো সম্ভাবনা থাকার সম্ভাবনা কম এবং তার সাথে সাথে কিন্তু প্রত্যেক বছর বছর টেট নেওয়া হবে এবং সেই বিষয়টা দেখা হচ্ছে কিন্তু টেটের নিয়োগ হবে কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট অর্থাৎ যদি প্রত্যেক বছর বছর রিক্রুটমেন্ট হয় বা সেক্ষেত্রে যদি টেট পরীক্ষা নেওয়া হয় একবার তাহলে সেই টেট পরীক্ষা থেকে যারা পাস আউট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরে একবার দুবার বা দুবার তো সম্ভব সম্ভাবনা কম কিন্তু একবার বছরে একবার অন্ততপক্ষে কিছু সংখ্যক রিক্রুটমেন্ট হবে আবার সামনে বছর কিছু সংখ্যক রিক্রুটমেন্ট করানো হবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে বা এমন কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এবার কতটা বাস্তবায়িত হবে কতটা বাস্তবের মাটিতে আলো দেখবে সেটা এখন দেখার বিষয় কারণ টেটের নিয়ে বা এসএসসি নিয়ে যে তথ্যই দেয়া হোক না কেন সেই তথ্য কতটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সত্যি হবে সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করাই আমাদের সকলকে কারণ প্রত্যেক বছর আমরা দেখেছি কি ঘটনা ঘটছে কীভাবে হচ্ছে বিশ্বাস কতটা করা যাবে কতটা যাবে না সেটা এখন ব্যক্তিগত বিষয় আপনাদের তো দেখা যাক কি হয় খবর সে সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দেব যতক্ষণ আপনাদের সাথে সময় রয়েছি যে তথ্য যখনই উঠে আসুক না কেন সে তথ্য জানানোর চেষ্টা করব আজ এখানেই শেষ করছি ধন্যবাদ বিষয়টিকে শোনার জন্য বিষয়টি জানার জন্য এবং অনুরোধ করব চ্যানেলটি শেয়ার করতে থাকুন ভিডিওটিকে শেয়ার করতে থাকুন প্রচুর প্রচুর পরিমাণে যাতে বিষয়গুলো সম্পর্কে লোকে জানতে পারে বিষয়গুলো সম্পর্কে আরও অবহিত হতে পারে কি হতে চলেছে কি হচ্ছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আপডেট লাইফ